নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব রূপচাঁদা মাছের ঝাল। তো কিভাবে আমি ঝালটা রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিব নুন। নুনটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো। মাছটা ভালো করে মেখে নিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি এবার উল্টে দিব, তেল বেরোচ্ছে মাছ থেকে। মাছগুলো ভেজে তুলে নিলাম, দেখো ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। কড়াইতে তেল আছে, এবার দিয়ে দিব শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিব অল্প গোটা জিরে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব টমেটো। দিয়ে দিব কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব অল্প জল। দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিব নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। দিয়ে দিব
এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা হয়ে গেছে, দেখো। আর নামিয়ে নেব। দেখো মাছের ঝালটা নামিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য আসি, টাটা।